নমস্কার দর্শকবৃন্দ, স্কুলের অনুমোদন বাতিলের নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কলকাতার এক বেসরকারি স্কুলের দুই শিক্ষিকার সাসপেনশন বৈধ না অবৈধ তা নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই তাদের ছাঁটাই করেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি জানতে পেরে ক্ষোভ জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিচারপতি রায় দেন ওই স্কুলের অনুমোদন বাতিল করতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে। অনিতা নিগম এবং রত্না মিত্র নামে দুই শিক্ষিকার চাকরি ফিরিয়ে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করেছেন বলে বিচারপতি জানান। ওই দুই শিক্ষিকার আইনজীবী একরামুল বাড়ি জানান, 2016 সালে শিক্ষিকাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করে স্কুল। বিভাগীয় তদন্তের সময় তারা আইনজীবীর সাহায্য নিতে চাইলে স্কুল কর্তৃপক্ষ তার নাকচ করেন। শিক্ষিকারা কোর্টের দ্বারস্থ হলে আদালত রায় দেয় আইনজীবীর সাহায্য তারা নিতে পারবেন। সেই রায়ের বিরুদ্ধে স্কুল ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ রায় দেয় আইনজীবী নয় সহকর্মীর সাহায্য তারা নিতে পারবেন। স্কুলটি মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে। ওই আইনজীবী আরও জানান, স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদের কাছে শিক্ষিকাদের সাসপেনশনের অনুমোদন চেয়ে পাঠালে পর্ষদ তা খারিজ করে। 2019 সালে পর্ষদ স্কুলকে জানায় 2018 সালে প্রণীত নতুন আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই সাসপেনশন অবৈধ। ওই শিক্ষিকাদের চাকরিতে যোগদান করতে না দিলে স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয় পর্ষদ। তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকাদের কাজে যোগ দিতে দেন না। স্কুলের যুক্তি ছিল সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসেবে তারা ক্ষমতা প্রয়োগ করেছেন। ফের হাইকোর্টে মামলা করেন দুই শিক্ষিকা। 1 এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে 4 সপ্তাহের হলফনামা পেশের নির্দেশ দেন। আইনজীবী একরামুল বাড়ি বলেন, 2 এপ্রিল দুই শিক্ষিকাকে চাকরি থেকে সম্পূর্ণ ছাঁটাই করে স্কুল। 3 এপ্রিল আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি 4 এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করে। শুনানির পর কোর্ট জানিয়েছে যে শিক্ষিকাদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত অবৈধ, বিভাগীয় তদন্তকেও অবৈধ বলে ঘোষণা করেন তিনি। সুতরাং হয়ে যাচ্ছে যে স্কুলের অনুমোদন বাতিলের নির্দেশ যে দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের তরফ থেকে, সেই নির্দেশটা বা সেই রায়টা কিন্তু যথার্থ হয়েছে এই সমস্ত স্কুলের ক্ষেত্রে। কেননা এই সমস্ত স্কুলের কর্তৃপক্ষরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর একটু দাদাগিরি ফাড়ানোর চেষ্টা করে এবং তাদের উচিত শিক্ষা হয়েছে এবং স্কুলের অনুমোদন বাতিল এরা যথার্থই হয়েছে, এরকম সিদ্ধান্ত সাধারণত দেখা যায় না। তো অন্যদিকে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একক বেঞ্চ থেকে যদি ডিভিশন বেঞ্চে যখন নাকি যাচ্ছে কেসটি, তখন কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে একটা কিছু নয় স্থগিতাদেশ নয় একক বেঞ্চের যে রায়, সেই রায়টাকে সামান্য একটু চেঞ্জ করার হলেও চেঞ্জ করছে। এটা তবুও মনে হচ্ছে এটা যেন একটু রেশারেশি পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।